আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর মেহরবানিতে ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক PNIS হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শ্রেণীর সপ্তম বিষয় ইসলাম নৈতিক শিক্ষা। আজকের আমার ক্লাস নম্বর 9। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আজকের আমার আলোচ্য বিষয় হলো তৃতীয় অধ্যায় পার্ট 2 এর তাজমীদের বিষয়। গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনাদের পাঠ্য বইতে লিপিবদ্ধ করেছে এই তাজবিদের বিষয়টি, এটা আমাদের জানা অতীব জরুরি বা ওয়াজিব। কারণ মহান রব্বুল আলামিন তার পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন আমাদের মাঝে পাঠিয়েছেন। এই কোরআনকে তেলাওয়াত করার জন্য কিছু নিয়ম বা নীতি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, যা আমরা তাজবিদ হিসাবে এখানে আলোকপাত করব। কেননা প্রতিটি ভাষায় কিছু নিয়মকানুন থাকে, তো এটাকে ভাষাকে প্রাঞ্জল এবং সুন্দর করার জন্য, যেমন বাংলা ভাষাকে বাংলা ব্যাকরণের যেমন প্রয়োজন নিয়মকানুন আছে, ইংরেজি ভাষাকে মানে প্রাঞ্জল করার জন্য ইংরেজি ব্যাকরণ, তদ্রূপ কোরআনকে পাঠ করার জন্য কোরআনের কিছু নিয়ম এবং কানুন আছে, যা তাজবিদের মধ্যে আমি আলোচনা করব। এই তাজবিদের বিষয়টাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, তাজবিদের পরিচয়, তাজবিদের গুরুত্ব, তাজবিদের শিক্ষা। এই তিনটি বিষয়ে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী তো লক্ষ্য করুন, তাজবিদ এটা আমাদের জানা অতি জরুরি। কেননা কোরআন প্রত্যেকটি মুসলমানের জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা, কোরআন অনুপাতে জীবন পরিচালনা করা, এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছে বা ফরজ করে দিয়েছে। কেননা এই কোরআন হইল ইবাদতের মধ্যে নফল ইবাদত যতগুলো, তার মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আর এই কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সুন্দরভাবে পড়ার জন্য তাজবিদের প্রয়োজন। সুতরাং এখন আমি তাজবিদ নিয়ে আলোচনা করব। তাজবিদ আরবি শব্দ, তাজবিদের পরিচয় আমি তাজবিদ নিয়ে আলোচনা করব। তাজবিদ আরবি শব্দ, এর অর্থ সুন্দর করা, বিন্যাস্ত করা, সাজানো ইত্যাদি। ইসলামের পরিভাষায় আল কোরআনকে শুদ্ধ রূপে সুন্দর করে ধীরস্থিরভাবে পড়াকে তাজবিদ হিসেবে আমরা বা তাজবিদ হিসেবে আমরা অবগত, তাকে তাজবিদ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাজবিদ এর মধ্যে কিছু নিয়ম কানুন হলো, যেমন মাখরাজ, সিফাত, মদ, গুন্না এবং অকফ ইত্যাদি নিয়ম সম্পর্কে তাজবিদের আলোচনা করে। আর এসব বিষয় আলোচনা করার নামই হলো কি, তাজবিদ। পবিত্র কোরআনে তাজবিদের, কোরআন তেলাওয়াতের ফজিলতের সম্পর্কে হাদিস শরীফে এবং কোরআনের মাধ্যমে অনেক ফজিলত রয়েছে বা গুরুত্ব রয়েছে। তাজবিদের গুরুত্ব সম্পর্কে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছে সূরা মুজাম্মিলের মধ্যে এভাবে, যে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যে তোমরা কোরআন পড়ো ধীরস্থিরভাবে এবং সুন্দরভাবে আবৃত্তি করে পাঠ করো, সূরা মুজাম্মিল আয়াত 4। সুপ্রিয় শিক্ষার্থী, কোরআন মাজিদের তাজবিদের তেলাওয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে এভাবে বলেছেন, মান কারা হারফান মিন কিতাবাল্লাহি ফালাহু বিহি হাসানাতান ওয়াল হাসানাত বি আশরি আমসালিহা, বলছে যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ বা একটি বর্ণ যদি পাঠ করে, সে ব্যক্তি একটি নেকি লাভ করবে আর এই নেকির পরিমাণ 10 গুণের মতো বৃদ্ধি করে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, পবিত্র কোরআনে প্রতিটি হরফ তেলাওয়াত করলে 10টি করে নেকি হয়। যেমন একটি
বাক্য আছে আমি ধরি বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বাক্যটি আমি তেলাওয়াত করলাম, লক্ষ্য করুন এই বাক্যটির মধ্যে ১৯টি বর্ণ আছে, আর এই ১৯টি বর্ণ যদি আমরা তেলাওয়াত করি এই ১৯কে যদি ১০ দিয়ে গুণ দিই তাহলে ১৯০ হয়, তাহলে এই বাক্যটি ছোট বাক্যটি যদি পাঠ করি তার সাথে সাথে আমরা ১৯০ লিখে অর্জন করতে পারব সুপ্র শিক্ষার্থী, কিন্তু শব্দ হলে শুদ্ধভাবে আমাদেরকে এটা পড়তে হবে, কোরআন মাজিদ তাদবির সহকারে পড়তে হবে। কেননা অন্য হাদিস ভার্সন বলছেন যে তোমরা কোরআন পাঠ করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য নাজাতের জন্য সুপারিশ করবে। সুপ্র শিক্ষার্থী, তাহলে যে কোরআন আমাদের জন্য মানে কিয়ামতের দিন সুপারিশ করবে, সেই কোরআন যদি আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারি তাহলে কি কোরআন কি আমাদের কি আমাদের জন্য সুপারিশ করবে, আর উল্টে আমরা কি করবো এর লালতের জন্য আমরা অপেক্ষা করতে হবে। এই জন্য আমাদের উচিত হবে কোরআনকে সুন্দরভাবে এবং তাজবিদ অনুপাতে এবং তাজবিদ অনুসারে আমাদেরকে কোরআনকে তেলাওয়াত করতে হবে, যার বিনিময়ে আমরা কি যে অধিক সওয়াব লাভ করতে পারব। এবং কেননা কোরআন সুন্দর এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারলে এর নেকি লাভ করতে পারব। তাজবিদ যদি না জেনে কোরআন পাঠ করি তাহলে ভুল ত্রুটি হবে, আমরা সবের বিনিময়ে আরো উল্টা কি গুণাগার হব। এই জন্য আমাদের তাজবিদ ছকের কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ আমরা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আমরা কোরআনের আয়াত বা কোরআনের সূরা পড়ি, এগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের নামাজই শুদ্ধ হবে না। এই জন্য কি আমাদের তাজবিদ জানা এবং তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ দাবি দেয় সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করব। তারপরে হলো তাজবিদের শিক্ষা, কেননা তাজবিদ যদি আমরা তাজবিদ সহকারে যদি কোরআন শিক্ষা না করি তাহলে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি লানত বর্ষণ করবে। এই জন্য আমরা তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করব এবং মদ মাখরাজ গুণ এগুলো তাজবিদের অন্তর্ভুক্ত, এগুলো অনুসারে আমরা পড়ব, কোথায় অক্ষ কোথায় সিফাত অনুসারে বর্ধিত বর্ণে সিফাত অনুসারে পড়ব, মাখরাজ অনুযায়ী পড়ব, এবার পড়লে কোরআনের আমরা প্রতিটি নেকি ১০ গুণ বৃদ্ধি হারে আরও অধিক বৃদ্ধি হারে আমরা কোরআনে তেলাওয়াত করে সওয়াব পাব। এবং শুধু পরীক্ষার জন্যই নয়, বাস্তব জীবনে দুনিয়া এবং আখিরাতের জন্য আমরা এই তাজবিদ ছকের কোরআন তেলাওয়াত করব, যাতে আমরা আখিরাতে সফল হই। এছাড়া এই তাজবিদ অংশ থেকে তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রিক কোশ্চেন করে জ্ঞানমূলক করে অনুধাবনমূলক করে অথবা গয়ের জন্য প্রশ্ন করতে পারে। এই তাজবিদের পাঠটা আমরা ভালো করে শিখব, শুধু পরীক্ষা কেন্দ্রিক তো শিখব, এছাড়া আমাদের বাস্তব জীবনে আমাদের প্রয়োগ করে কোরআন যেন শুদ্ধ করে পড়তে পারি এবং আমাদের জীবনটাকে যেন সুন্দর করে আখেরাতের জন্য আমরা নেকি অর্জন করতে পারি সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করব, কোরআন আমাদের জীবন গর্ব। হ্যাঁ, এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি, আবার পরবর্তীতে অন্য কোনো টপিকসে আপনাদের মাঝে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।